আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা 1,84,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন 26,36,000-এরও বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রমিত 8,48,000-এর বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 47,000। অর্থনীতির ব্যাপক ধসে 20 মিলিয়ন কর্মহীন নাগরিকের চাকরি সুরক্ষায় আগামী 2 মাসের জন্য গ্রিন কার্ড বন্ধের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে। আশার কথা, চীনে গত 8 দিন ধরে করোনায় কারো মৃত্যু হয়নি। দক্ষিণ কোরিয়াতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 10-এর নিচে রাখতে পেরেছে। এদিকে জাপানের বন্দর নগরী নাগাসাকিতে মেরামতের জন্য রাখা ইতালিয়ান ক্রসশিপের 48 জনের দেহে করোনা পজিটিভ এসেছে। এদিকে জার্মানি ও অস্ট্রেলিয়া করোনা বিস্তার রোধে নাগরিকদের ফেস মাস্ক ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। তবে দেশব্যাপী করোনা প্রভাব আয়ত্তে আনায় মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করার কথা জানিয়েছে সুইজারল্যান্ড। সিলেট বিভাগে এক ইন্টার্ন চিকিৎসক সহ একদিনে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন, হবিগঞ্জে 5 জন, মৌলভীবাজারে 2 জন এবং সুনামগঞ্জের 4 জন রয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সিলেটে মোট করোনা শনাক্ত হলেন 33 জন। এর আগে মঙ্গলবার একদিনে হবিগঞ্জে 10 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদিকে বরিশালে করোনার নতুন 1 জন শনাক্ত হয়েছেন। ঠাকুরগাঁওয়ে স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর পুলিশের হামলা ও লাঞ্ছিতের ঘটনায় এক ASI সহ 4 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। লাঞ্ছিত সাংবাদিক জানান, মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর থানার ASI ফজলে রাব্বি 3 সিপাহী সহ রাস্তায় টহলে ছিলেন। করোনা শনাক্ত নিউজ সংগ্রহ করে অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে গাড়ি থামাতে বলে টহলরত পুলিশ। থামার সাথে সাথেই ASI এর নির্দেশে 2 সিপাহী কিছু বলার আগেই তাকে বেধড়ক পেটানো শুরু করেন। সাংবাদিক পরিচয় পেয়ে তাকে আরও লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ তার। পরে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলে অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহকে ঘটনা তদন্তভার দেওয়া হয়। নাটোরের সিংরা চলন বিলে ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধান সহ বিভিন্ন ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে সিংরা উপজেলার ছাতার দিঘি ও রামানন্দ খাজুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে শুরু হয় কালবৈশাখী ঝড়। এরপরই শুরু হয় শিলাবৃষ্টি। ঘণ্টাব্যাপী স্থায়ী শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতির মুখে পড়ে উঠতি বোরো ধান। চলন বিলের অন্তত 1,500 হেক্টরের অধিক জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে উপজেলা কৃষি বিভাগ। করোনা ভাইরাসের র্যাপিড টেস্ট কিটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠায় এর ব্যবহার আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এরই মধ্যে এই সিদ্ধান্ত বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে। ভারত করোনা ভাইরাসের পরীক্ষার জন্য চীন থেকে প্রায় 10 লাখ র্যাপিড কিট আমদানি করেছে। এসব কিটে করোনা শনাক্তকরণের চাইতে রোগীর শরীরে নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করা হয়। তবে এ ভাইরাস সংক্রমণের পর মানবদেহে অ্যান্টিবডি তৈরি হতে কয়েকদিন সময় লাগে বলে প্রাথমিক অবস্থায় র্যাপিড কিট দিয়ে অ্যান্টিবডি টেস্টের সঠিক ফল নাও আসতে পারে। আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অ্যান্টিবডি পরীক্ষার উপর নির্ভর করার বিষয়ে সতর্ক করেছে দেশগুলোকে। এদিকে ভারতের 3টি রাজ্য ওই কিট সঠিক ফলাফল দিচ্ছে না এমন অভিযোগ তোলার পর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ র্যাপিড টেস্ট কিট ব্যবহার স্থগিতের নির্দেশনা দেয়। তবে কিট নিয়ে এমন অভিযোগ অস্বীকার করেছে চীন। অবশেষে অনলাইন নিলামে সাকিব আল হাসানের ব্যাট বিক্রি হল 20 লাখ টাকায়। রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি সাকিবের রেকর্ডময় এই ব্যাটটি কিনে নিয়েছেন। প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে। 20 লাখ টাকায় বিক্রি হলেও এই ব্যাটটি নিলামের ভিত্তিমূল্য ছিল 5 লাখ টাকা। তার 4 গুণ বেশি দামে ব্যাটটি বিক্রি হয়। এই ব্যাট দিয়েই 2019 সালের ICC ক্রিকেটে বিশ্বকাপ মাতিয়েছিলেন এই দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কাটিয়েছেন স্বপ্নের এক বিশ্বকাপ। 8 ম্যাচে 36.27 গড়ে নেন 11 উইকেট। ব্যাটিংয়ে 606 রান করেন অতিমানবীয় 86.57 গড়ে। সেঞ্চুরি ছিল 2টি, হাফ সেঞ্চুরি 5টি। কেবল 1টি ম্যাচেই হাফ সেঞ্চুরি করার আগে আউট হন তিনি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।